মর্নিং, কেমন আছে তোমরা সবাই? তো তোমরা তো জানো যে আমি পলতা চলে এসেছি। তো এখন যেটা করছি সেটা হচ্ছে ঘরটা গোছগাছ করছি। তো যেটা এখন মনে হচ্ছে সব থেকে আগে যে ঘরে পর্দা লাগাতে হবে। তোমরাও অনেকে বলেছিল যে আগে যে দিদি ভাই ঘরে পর্দা লাগাও। পর্দা দেখো অনেক আগেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু ওই রড যে হয় না ওটাই লাগানো হচ্ছিল না। আসলে নিজেদের বাড়ি হলে তো সব মানে যখন মন করতাম তখনই হয়ে যেত, যেহেতু এটা ভাড়া বাড়ি এই জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো ওই যে জানলার পাশে দুপাশে দুটো পেরে গুঁজে এখন হচ্ছে এই পর্দা লাগিয়ে দেব, দেখতেও ভালো লাগবে। আর সামনে হচ্ছে শীতকাল, শীত পড়ে যাচ্ছে, তো পর্দা না থাকলে ঘরটা মানে গরম হবে না, আর জানলা দিয়ে হাওয়া ঢুকবে, এই জন্য আরো বেশি সৌন্দর্যের জন্য প্লাস শীতের জন্য পর্দা আমরা লাগিয়ে নিচ্ছি, দেখতে ভালো দেখা যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই ঘর গোছগাছ নিয়েই পড়েছি চা বিস্কুট খেয়ে। তো চলো কি গোছগাছ করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো এই পর্দাটা আগে লাগিয়ে নিই, তারপর বাদ বাকি কাজ করব। তো এখন বাজে হচ্ছে সকাল 8:10। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো তোমরা। তো বেশি সুন্দর লাগতো যদি আমরা ওপরে ওই রড লাগিয়ে যদি পর্দাগুলো লাগাতাম, তবে রড লাগাচ্ছেন অনেক ঝামেলা আছে এই কারণে। তো এমনি কোনো রকমভাবে আর কি পর্দাগুলো লাগানো যাবে সেরকম সিস্টেমেই লাগাচ্ছি। আর যাক দেখতে খারাপও লাগছে না, ভালোই লাগছে, আর কাপড়টা দেখতেও খুব সুন্দর লাগছে। এটা আমরা কাপড়টা আর কি দোকান থেকে পছন্দ করে দিয়ে বানাতে দিয়েছিলাম অর্ডার দিয়ে। তো এই যে একটা কমপ্লিট হয়ে গেছে। রান্না করছি, সকালবেলা ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম, ডিম টোস্ট করে তো তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, কারণ মামা খিদে পেয়ে যাবে, ভাত খাবে, কেন এটা ওটাও খায় না, ভাতই বেশি পছন্দ করে, এই জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। রান্নাটা সেরে তারপর গোছগাছটা করবো, কারণ ভাবলাম আগে রান্না করে নিই, আগে খাওয়া দাওয়া করবো, তারপর কাজ ভাত না খেয়ে কাজ করলে তখন শরীর খারাপ করবে। তো তোমাদের দাদা ভাই বাজার থেকে শোল মাছ নিয়ে এসছে, পাঙাশ মাছ নিয়ে এসছে, পাঙাশ মাছ আজকে করবো না, কালকে করবো, আজকে শোল মাছটা করছি। তো শোল মাছের মাথাটা হচ্ছে মাথা খাওয়া হয় না, এই জন্য একটা তরকারি করলে খাওয়া হয়, কিন্তু এমনি মাথা আমিও খাই না আর ও তো খাই না, তো এই জন্য মাথাটা দিয়ে উঠছে আর বেগুন দিয়ে একটা। তো আবার চলে এসেছি বিকালবেলায় তোমাদের সামনে। তোমাদের দাদাভাই ফুচকা আনতে গিয়েছিল, কেন জানি না খুব কদিন ধরে মানে শুধু ফুচকা খাওয়ার মন করছিল, দিয়ে তারপর এর আগের দিনও গেছিল ফুচকা, ওই কাকিমাটা বসেনি, তো আজকে গিয়েছিল, দিয়ে যে তোমাদের দাদাভাই খেয়ে এসছে আর নিয়ে এসছে। আমার কি এনেছে বলো? ওই তো জল। জল কই? জল দেখতে পাচ্ছে না, আমি বলছি জল কই? এটা কি? আমার দিকে এইদিকে ফোনের দিকে তাকিয়ে বলো তোমার চশমা বাড়িতে রয়েছে। তোমার জন্য কে এনেছে ফুচকা? বাবা কি এনেছে? প্লেটে সাজিয়ে নিয়ে আসি, প্লেটে সাজিয়ে নিয়ে আসি। বাটি কই? কি বাটি? ঠিক আছে দেব। কোথায় ছিল এটা? তোমার ব্যাগে পুরনো। আর সারাটা দুপুরও তোমাদের সঙ্গে বেশি একটা ভিডিও শেয়ার করতে পারিনি, কেন আমার রিং লাইটটা ছিল না। তো আমরা অর্ডার দিয়েছিলাম, এই তো আজকেই এলো রিং লাইটটা, আর এটা আমার ছিল, সেটা আমি বাড়িতে রেখে এসেছি, বললাম না এত তাড়াহুড়ো করে এসেছি, মানে ভাবতে পারো আমি একটা লিপস্টিকও নিয়ে আসিনি এখানে, কোনো সাজগোজের জিনিস এখানে আমার নেই, তো কিছুই আনতে পারিনি, সব ভুলে গেছি তাড়াহুড়োর জন্য। তো এই যে রিং লাইটটা আমরা নিয়ে মানে আনা নিয়া করি, যখন ওখানে যাই নিয়ে যাই, যখন এখানে আসি তখন নিয়ে আসি, তো এবারটা আর ভুলে গেছি আনতে, এবার বাড়িতে কবে যাব ঠিক নেই, এই জন্য আমরা একটা অর্ডার দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বললো তাহলে এখানে একটা রাখো আবার ওখানেও একটা থাকুক, কেন এত টানা নেওয়া করাও মানে ভালো লাগে না, তো এই জন্য একটা নিয়ে নিলাম। এতক্ষণ দেখছিলে কালকের ব্লগ, তো আজকে হচ্ছে মঙ্গলবার। জল খেয়েছো কেমন করে তুমি? তো আমার আর মামামের
অনেকদিন পর এইভাবে একসঙ্গে সময় কাটছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর তোমাদের দাদা ভাই তো অফিসে গিয়েছে, সোমবার ওর ছুটি ছিল, আমরা শনিবারে পলতাতে চলে এসেছি। আর কি বলতো, দুদিন আগে এসেছি কারণ আমি জানি ঘরে এসে প্রচুর কাজ থাকবে সব পরিষ্কার করা। তো আজকে সব কমপ্লিট করে নিয়েছি, আমি 3টার দিকে ফ্রি হয়েছি। 3টার সময় ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম, মামামও ঘুম থেকে উঠলো, এখন মামামকে ওষুধ খাওয়াবো। ডক্টর দেখিয়েছিলাম, এই যে ভিটামিনটা দিয়েছে জিনকোভিড, এই ওষুধটা খাওয়াবো, আর হচ্ছে এই কাশির ওষুধটা। এখন আমার মাম্মা ওষুধ খাবে, ওষুধ দেখে দেখো চোখ এমন নাটা 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 করছে, ওষুধ খেতে চায় না। তো এখন আমি ওকে ওষুধগুলো খাওয়াবো, মানে দুটো ওষুধ আছে। চলো মাম্মা খেয়ে নাও, গুড গার্ল হয়ে প্লিজ প্লিজ। নিজে নিজে, ওকে, তুমি তোমার গুড গার্ল। অনেকটা সময় নাই, বাট ও নিজে হাতে খায়। এটা অ্যাক্টিং এর কান্না, বলো বলো বলো। নো নো, পুরোটা পুরোটা। হ্যাঁ তুমি নিজে নিজে তো ঢেলে খেয়ে নাও, খেলে খেয়ে নাও। টক টক, আমার ওষুধ খাওয়া কমপ্লিট। তোমরা তো দেখে নিলে কত সুন্দর করে খেয়ে নিল। খাবো না, না না আর দেব না তো, আবার কালকে, আবার কালকে। হ্যাঁ আমি খাবো না, না না আর দেব না। তো তোমরা দেখলে আমার মাম্মা ওষুধ খেয়ে নিয়েছে, এখন মুখটা ধুয়ে দিতে হবে। না না আর নেই তো পাখি, শোনা মোনা তুমি, ঠিক আছে আর খাবে না। ওতুত খেয়েছ? বলে দাও, ভিডিওতে বলে দাও তুমি কি করেছো, তুমি খেয়েছো ওতুত? পুরো এক মাসের বেশি বাড়িতে নেই, পুজো দেওয়া হয়নি, তো সিংহাসন ঠাকুর পুরো ধুলো মেখেছিল, তো সব বাড়িতে এসে পরিষ্কার করলাম, পরিষ্কার করে টোরে এখন সন্ধেটা দিলাম, কাল থেকে পুজো শুরু করব।